যেভাবে উদ্ধার হলেন আবু তহা মোহাম্মদ আদনান, নিখোঁজের 8 দিন পর আলোচিত ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান তার রংপুরের বাসায় ফিরে এসেছেন। কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তহার শ্যালক জাকারিয়া হোসেন গণমাধ্যমকে বলেন, আবু তহা বর্তমানে তার শ্বশুরবাড়িতে রয়েছেন। এতদিন আবু তহা কোথায় ছিলেন, কিভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। তবে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন যুগান্তরকে জানিয়েছেন, তহা রংপুর নগরের কলেজ রোডে 4তলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর তাকে সেখান থেকে থানায় নেওয়া হয়। থানায় এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান আবু মারুফ। গত 10 জন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়ি চালক আমিরুদ্দিন। তহার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুস সালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানায় সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পাশে থাকবেন। লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।